সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 20টি জেলা পরিষদে ফের ঝুলিতে পড়েছে তৃণমূল, কিন্তু এখনও বিভিন্ন জেলায় ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে বহু পঞ্চায়েত। বোর্ড গঠন করতে চলছে দলবদল, চলছে বিরোধী শূন্য করার খেলা। এই প্রেক্ষাপটে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর বিধানসভার তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দুই জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। পঞ্চায়েতের জয়ী নির্দল প্রার্থী শৈবাল তরফদার এবং কংগ্রেসের হাফিজুর রহমান যোগ দিয়েছেন তৃণমূলে। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন তাঁরা, যার ফলে বিরোধী শূন্য হয়ে গেল এই পঞ্চায়েত। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়ন এর কোনো বিকল্প নেই। এর একটাই কারণ, এই মমতা ব্যানার্জির যে দল তৃণমূল কংগ্রেস এখানে এসে আগামী পাঁচ বছর মানুষের জন্য কাজ করব এবং তৃণমূল কংগ্রেসের একজন দক্ষ সংগঠক হিসাবে আগামী পাঁচ বছর আমরা ঝাঁপিয়ে পড়ব। আমি তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত থেকে বড় মির্জাপুর সংসদ থেকে জিতে এসেছি, জাতীয় কংগ্রেস থেকে, তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য। হ্যাঁ, কাজ করতে পারব বলেই তো এসেছি। তৃণমূলে যোগদানকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হবার কথা বললেও তৃণমূলকে নিশানা করেছে কংগ্রেস। সরকার এখন যারা চালাচ্ছেন তারা বিরোধী শূন্য করার জন্য সচেষ্টতা দেখাচ্ছেন, আর আমাদের যে দলীয় প্রতীকে যে প্রার্থী জিতেছিলেন হাফিজুর রহমান, তিনি তৃণমূলেরই লোক, তিনি তৃণমূল থেকে বিক্ষুব্ধ হয়ে কংগ্রেসে এসেছিলেন, আমরা তাকে নিয়েছিলাম, কিন্তু তার জেতার পরে তার স্বার্থের জন্য সে আবার তৃণমূলের ফেরত চলে যাওয়ার চেষ্টা করছেন বা করেছেন। আমরা সমস্ত কিছু বিবেচনা করবার পরে আমরা দেখেছি যে এরা এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করতে চাইছে, তাই আজকে আমরা দলে অন্তর্ভুক্ত করলাম এবং আমাদের পরিবারের সদস্য হলেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, যে মানুষের জনমুখী উন্নয়ন প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন এবং আগামী দিনে ভালোভাবে কাজ করবেন, এই অঙ্গীকার নিয়ে তারা আজকে তৃণমূলে যোগদান করলেন। তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন 22টি, পঞ্চায়েত নির্বাচনে 20টিতে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। বাকি দুটি আসনের মধ্যে একটি পেয়েছিল নির্দল এবং অপরটি ছিল কংগ্রেসের দখলে। বৃহস্পতিবার কংগ্রেস এবং নির্দলের দুই পঞ্চায়েত সদস্যই তৃণমূলে যোগ দেওয়ায় বিরোধী রইল না এই গ্রাম পঞ্চায়েতে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।